নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এডুটিচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর উচ্চ মাধ্যমিক বিষয়ের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অর্থাৎ MCQ নিয়ে আলোচনা। আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে বহুবার এসেছে। আজকের আলোচনার বিষয় সেই সমস্ত সাজেস্টিভ প্রশ্নগুলো আলোচনা করব যা আপনাদের ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন আসবে। তো সুতরাং এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং শেষে হোম টাস্ক হিসেবে যে প্রশ্ন দেয়া হবে তার উত্তর করে আপনারা আপনাদের নিজেদের সফলতার হার বিচার করুন। আজকের আলোচনার প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন অপশন স্যার উইলিয়াম জোন্স, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উইলিয়াম কেরি না সুকুমার রায়। আপনারা এই স্ক্রিনে দেওয়া চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো স্যার উইলিয়াম জোন্স। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, তাড়িত ধ্বনি হলো র, ঢয়সিন্ধ র, ল, মূর্ধন্য ষ। আপনারা এই চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি কী হবে তা দেখে নেব। সঠিক উত্তরটি হলো ডয়বিন্ড র। তাহলে তাড়িত ধ্বনি হলো ডয়বিন্ড র। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, থ্রিসবের দরজা অপশান দুটি, সাতটি, নটি না দশটি। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব এই চারটি অপশানের মধ্যে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করার চেষ্টা করুন। সঠিক উত্তরটি হলো সাতটি। তাহলে থ্রিসবের দরজা সাতটি। এবার আমরা চলে আসি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন অপশান অশোক মুখোপাধ্যায়, হেন্ডারসন গাউন্ডার, পিটার মার্ক রজেট না আর এল ট্রাউন। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর পিটার মার্ক টর্জেন্ট। এবার পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, থিসরাজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অপশান অভিধান, রত্নাগার, শব্দভাণ্ডার না সমার্থক শব্দকোষ। আপনারা এই চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো রত্নাগার। এইবার আমরা চলে আসি পরবর্তী এবং নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দুঃখের তপস্যার পরিধি অপশান আজীবন, মৃত্যু অবধি, জীবনভর না আমৃত্যু। আপনারা এই স্ক্রিনে দেওয়া চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো আমৃত্যু। তাহলে দুঃখের তপস্যার পরিধি আমৃত্যু। এইবার আমরা চলে আসছি পরবর্তী এবং নেক্সট প্রশ্ন, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের ইয়ং দিয়ে পালিয়ে যান, দুজনে কে অপশান শম্ভু ও অমর, শম্ভু ও বৌদি, অমর ও বৌদি না সার্জেন্ট যুবক। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, সঠিক উত্তর শম্ভু ও অমর। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দূরদর্শী লোক ছিলেন অপশান বড় পিসিমা, বুড়োকর্তা, উৎসব না মহানাম শতপথী। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো বুড়োকর্তা। তাহলে দূরদর্শী লোক ছিলেন বুড়োকর্তা। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল অপশান জ্বলন্ত ধূপকাঠি, জ্বলন্ত মোমবাতি, আতরদান বা আতরদানি যেটাকে বলে না তরবারি। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো জ্বলন্ত ধূপকাঠি। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দেখছো না বার্থ রেট কি হাই, উক্তিটি বক্তা শম্ভু, অমর, বৌদি না অসীম। আপনারা এই চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো শম্ভু। তাহলে দেখছো না বার্থ রেট কি হাই, বক্তাটির উক্তিটির বক্তা হলেন শম্ভু। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, দেশোয়াদিয়ের জ্বালানো আগুনের রং কিসের মতো ছিল অপশান কুসুমের মতো লাল, মোরগ ফুলের মতো লাল,
মচকা ফুলের মতো লাল না রক্তের মতো লাল? আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। সঠিক উত্তর হলো কুসুমের মতো লাল। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেশোয়াতি দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, এই আগুন অপশান রক্ত জবার মতো লাল, রক্তকরবীর মতো লাল, রঙ্গনের মতো লাল না মোরগ ফুলের মতো লাল? আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। সঠিক উত্তরটি হলো মোরগ ফুলের মতো লাল। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, অপশান সন্ধ্যার জলস্রোতের মতো, শীতের দুঃস্বপ্নের মতো, দেবদারুর দীর্ঘ রহস্যের মতো না মহুয়ার গন্ধের মতো? সঠিক উত্তর শীতের দুঃস্বপ্নের মতো। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ধোয়াশা শব্দটির গঠনগতভাবে একটি মুন্ডমাল শব্দ, ক্রানবেরি রূপকথা বা রূপমূল, জোড়া কলম শব্দ না সংক্ষেপিত পদ? আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর জোড়া কলম শব্দ। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নগদ তিনটে টাকা বকশিস ও দিলুম, ওকে বক্তা কাকে বকশিস দিয়েছেন? তাহলে নগদ তিনটে টাকা বকশিস দিলুম, ওকে বক্তা কাকে বকশিস দিয়েছে? আপনারা অপশানগুলোর মধ্যে সঠিকটি নির্বাচন করুন। সঠিক উত্তর রামব্রিজকে। এবার আমরা চলে আসছি পরবর্তী অপশান বা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নব্যবঙ্গীয় চিত্রগীতির জনক ছিলেন, অপশান অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, গুণেন্দ্রনাথ ঠাকুর না রবীন্দ্রনাথ ঠাকুর? আপনারা এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বঙ্গবঙ্গীয় চিত্রগীতির জনক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্নে আসছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতাকে, সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, নীলরতন সরকার না মেঘনাথ সাহা? আপনারা এই চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো মেঘনাথ সাহা। তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা হলেন মেঘনাথ সাহা। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছেন অপশান নিখিল, মৃত্যুঞ্জয়, টুনুরমা না টুনু? আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি কী হবে সেটি দেখে নিই। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো নিখিল। তাহলে না খেয়ে মরাটা উচিত নয় ভাই, এই কথাটির বক্তা হলেন লিখিল। এবার পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নানক শিষ্য মর্দনাকে জলের জন্য যেতে বলেছিল, অপশান কুয়োর ধারে, ঝর্ণায়, বলিকান্দারির কুটিরে না নদীর তীরে? আপনারা এই স্ক্রিনে দেওয়া চারটি অপশানের মধ্যে সঠিক যেটি হবে সেটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো বলিকান্দা। আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট এবং শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে। শেষ প্রশ্নটি হলো, নানক হেঁটে যাচ্ছিলেন, অপশান গল্প করতে করতে, চিন্তান্ধীর হয়ে, আত্মমগ্ন হয়ে না গান গাইতে গাইতে? আপনারা এই চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি কোনটি হবে সেটি দেখে নেব। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো আত্মমগ্ন হয়ে। তাহলে নানক হেঁটে যাচ্ছিলেন আত্মমগ্ন হয়ে। এবার আমরা গেল দিন আপনাদের যে হোমটাক্সের প্রশ্ন দিয়েছিলাম সেটি ছিল, আমি কাফের শিষ্যকে এক গণ্ডূষও জল দেব না, এর বক্তা হলেন বলি কান্ধারি। আবার বলছি, আমি কাফের শিষ্যকে এক গণ্ডূষও জল দেব না, এর বক্তা কে? এর বক্তা হলেন বলি কান্ধারি। এইবার আমরা আজকের আপনাদের যে হোমটাক্স হবে সেই হোমটাক্সের প্রশ্নটা দিচ্ছি। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, আমি তা পারি না, কি পারেন না? অপশান অন্যায় অবিচার দেখে চুপচাপ থাকতে, গান গাইতে, হাসতে না ঘুমোতে? আবার বলছি প্রশ্নটা, আমি তা পারি না, আমি তা পারি না, এখানে কি না পারার কথা বলা হয়েছে? সেটি হচ্ছে অন্যায় অবিচার দেখে চুপচাপ থাকতে, গান গাইতে, হাসতে না ঘুমাতে? আপনারা এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে সেটি নির্বাচন করুন, আমরা আমাদের যে আগামী ক্লাস আছে সেই ক্লাসে আমি আপনাদের এই উত্তরটা দিয়ে দেবো। তা সুতরাং এইটা আপনাদের হোমটাস্ক হিসেবে থাকলো, বাড়িতে খুব খুব করে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনাদের এই বিষয় সম্পর্কে যে ভয় আছে সেটা অবশ্যই কেটে যাবে এবং আপনাদের পড়াশোনা করতেও ভালো লাগবে। আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে।
তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।